সুখবর 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 দর্শক, কলকাতায় ইলিশ মাছ বন্ধ হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশে ইলিশের দাম অনেকটাই কমে গেল। আমরা একটু ইলিশ ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, ইলিশের দাম নাকি অনেকটাই কমে গেল? বাজারে 200 টাকা কমছে। এটা হলো 1 কেজি 500-600 গ্রাম, গেছে সপ্তাহে বেশি হলো 2200-2250, আজকে বেচতেছি 1950 টাকা। আজকে 1950 টাকা বিক্রি করতেছেন? জি। অলরেডি কলকাতা ইলিশ মাছ পাঠানো বন্ধ করে দিছে, এই কারণে কি মাছের দাম কমছে? কেজিকে 200-250 টাকা কমছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের বাজারে লাস্ট কত বিক্রি করবে? লাস্ট একদম 1900 টাকা। একদম 1900 টাকা একদম। আর ওয়েট হচ্ছে? ওয়েট হচ্ছে 1 কেজি 500-600। 1 কেজি 500-600 নাকি? হ্যাঁ। আচ্ছা, আর এগুলা কোথায় ইলিশ? এগুলো চাঁদপুরের, সব চাঁদপুরের ইলিশ। এগুলো হলো 1 কেজি প্লাস। আচ্ছা, 1 কেজি ওজনের আজকের বাজারে কত বিক্রি করতেছে? আজকে 1 কেজি প্লাস বেচতেছি 1500 টাকা কেজি। আজকে 1 কেজি ওজনটা বিক্রি করতেছেন 1500 টাকা কেজি, এটা কত কমছে? এটা কমছে 150 টাকা কেজিকে। এটা কমছে 150 টাকা কেজিতে? জি, প্রত্যেকটা মাছ ডিম ছাড়া মাছ ভালো হবে। আচ্ছা আচ্ছা, সামনে কি আরো কমার সম্ভাবনা আছে? সামনে আরো কমার সম্ভাবনা আছে। আচ্ছা, এটা কোথায় কার ইলিশ? এটা চাঁদপুরের ইলিশ। এটা হলো আপনার 1 কেজি 300-300 প্লাস। আচ্ছা আচ্ছা, 1 কেজি 300-200 নাকি? জি, একদম তাজা। জি তাজা। এটাকে কাঁচা ইলিশ বলে? কাঁচা ইলিশ বলে এটাকে, কাঁচা ইলিশ বলে। আচ্ছা, আজকের বাজারে কত বিক্রি করতেছেন? এটা আজকের বাজারে বেচতেছি 1650 টাকা। আজকের বাজারে বিক্রি করতেছেন 1650 টাকা, গেছে সপ্তাহে 200 টাকা কম কেজিকে। গেছে সপ্তাহ থেকে 200 টাকা কমছে। আচ্ছা, এই যে ইন্ডিয়ায় যে ইলিশ পাটা, এই যে রপ্তানিটা বন্ধ হয়ে গেছে, কালকে এটা ঘোষণা দিছে, তো এই মাছ কি এবার আমরা 1000-1200 টাকা কেজি খাইতে পারবো? সম্ভবত যে 1300-1400 টাকা কেজি চলে আসবে, চলে আসবে যদি ইন্ডিয়াতে মাছ, আশাবাদী, যদি ইন্ডিয়াতে মাছ না পাঠায়, এলসি যদি মাছ না দেয়, তাহলে এটা কত খেতে পারবে? এটা 1400 টাকা খেতে পারবে সম্ভবত। 1400 টাকা কেজি খেতে পারবে? হ্যাঁ জি। আর এটা 1 কেজি 300 প্লাস। আর এখন বিক্রি করতেছেন? এখন 1650 টাকা। 1650 টাকা। আচ্ছা, বেচা বিক্রি কেমন হচ্ছে একটু বলেন। মোটামুটি আর কি, আগের চেয়ে মোটামুটি একটু ভালো ভালো এখন। জি। আচ্ছা, এগুলোর দাম তো একটু বলে দিবেন, এটা তো এই ভাইয়ের। জি, এগুলোর দাম গেছে সপ্তাহে আমরা বেচছি 2250-2300, এই সপ্তাহে বেচতেছি 2050, ফিক্স দাম বেচতেছি 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি। জি, কেমন হবে? যে কেজিকে 200-250 টাকা কমছে। ওয়েট কেমন হবে এটা? ওয়েট 1 কেজি 500-600 গ্রাম। 1 কেজি 500-600 গ্রাম 1 কেজি 500 প্লাস। আচ্ছা, এখন যে ইলিশ বিক্রি করেন, কাউকে কি টাকা টুকা দেওয়া লাগতো? না, এখানে আগে টাকা নিছিল, এখন কোনো টাকা টুকা না লাগে না, ময়লার 10 টাকাটা করে নেয়। আচ্ছা আচ্ছা, এখন ইলিশ বিক্রি করেন, কেউ টাকা না, কোনো চাঁদা মাদা কেউ নেয় না। আচ্ছা, আগে দেওয়া লাগতো কিছু? আগে দেওয়া লাগতো। ধন্যবাদ।